খোরশেদ আলম, পিতা মৃত মমতাজ মিয়া, গ্রাম বেথুয়াবাগ, 2 নং গোপালপুর ইউনিয়ন। আমার নাম আবুল বাশার, বাবার নাম সুলতান আহমেদ, গ্রাম সিরাজউদ্দিনপুর, পোস্ট অফিস গোপালপুর, থানা ব্যামগঞ্জ, জেলা নোয়াখালী। আমি মাহবুব রহমান বাবুল, পিতা মজিবুল হক, মাতা ফাতেমা বেগম, গ্রাম মিরুয়েশপুর, পোস্ট অফিস মিরুয়েশপুর, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। গাজী মহিউদ্দিন, পিতা মৃত ইব্রাহিম মিয়া, মাতা মাখলা বেগম, পোস্ট অফিস গোপালপুর, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, পিতা হাজি নুরুল হোসেন মিয়া, মাতা শামসুন্নাহার বেগম, গ্রাম দরবেশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী। মোহাম্মদ বোরহানউদ্দিন পাটোয়ারি, পিতা মৃত তোবাইল আহমেদ, মাতা রোশনারা বেগম, গ্রাম দেবতলা, পোস্ট অফিস গোপালপুর, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। আমার নাম রোশন মিয়া, পিতার নাম মিয়া, মাতার নাম কাকাতো, গ্রাম দেবতলা, পোস্ট অফিস গোপালপুর, গ্রামগঞ্জ, জেলা নোয়াখালী। আমার নাম মোহাম্মদ নুরুল নবী, পিতা মোহাম্মদ হোসেন, মাতা মানোয়ার, গ্রামগঞ্জ, গোপালপুর। 1971 সালে 25শে মার্চ পাক বাহিনীর গণহত্যাযজ্ঞ শুরুর পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মতনে গোপালপুরও মুক্তিযুদ্ধের শুরু হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরুর এক পর্যায়ে এই গোপালপুর মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ শুরু করে এবং বৃহত্তর নোয়াখালীর পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি হিসাবে এই গোপালপুর পরিচিত ছিল। গোপালপুরের যারা ভারতে মুক্তিযুদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি ছিল তারা এখানে আসতো। এটা একটা স্বাধীন এলাকা ছিল। যুদ্ধকালীন 9 মাসের মধ্যে প্রথম থেকে 25শে মার্চ থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত এই এলাকা মুক্ত এলাকা হিসেবে পরিচিত ছিল। এই এলাকায় মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলার স্বাধীন এলাকা ঘোষণা করে এই বাজারের প্রতিটি দোকানে স্বাধীন বাংলাদেশের পতাকা উঠত প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যার সময় নামিয়ে নেওয়া হতো। 1971 সালের 19শে আগস্ট পাক বাহিনী এবং রাজাকারদের সমন্বয় 3 দিক থেকে এলাকাটি দখলের চেষ্টা করে। এই এলাকার একজন চেয়ারম্যান, যিনি নশামিয়া চেয়ারম্যান নামে পরিচিত ছিলেন, উনি মুসলিম লীগের সমর্থক ছিলেন। যুদ্ধকালীন তিনি মুক্তিযোদ্ধাদের কোনো ক্ষতি সাধন করেননি। উনি মুক্তিযোদ্ধাদেরকে আশ্বাস দিলেন যে পাক বাহিনী একবার এখানে চলে আসুক, এই এলাকা আমি বলছি যে এখানে কোনো মুক্তিযোদ্ধা নাই বা কোনো স্বাধীন পতাকা উত্তোলিত হয় না, তারপরে এরা আর এখানে আসবে না, আমার এলাকা সেফ থাকব। তখন এখানকার স্থানীয় মুক্তিযোদ্ধারা ওনার অনুরোধে এখান থেকে মুক্তিযোদ্ধারা সরে পড়ছে। পাক বাহিনী এখানে আসার পর পাক বাহিনী প্রতিটা দোকান সার্চ করে তারা সেখানে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রত্যেক দোকানে পাইছে। পাওয়ার পরে ওই নশামিয়া সহ এই বাজারে বিভিন্ন জায়গা থেকে আসা ক্রেতা বা এলাকার স্থানীয় লোক গ্রামগুলো থেকে এখানে প্রায় 100 লোকের মতোকে ধরে এনে খালপাড়ে এদেরকে লাইন করে দাঁড় করানো হয়েছে। দাঁড় করানোর পর এখানে মেরে ফেলা হয়। এর মধ্যে 67 জন ঘটনাস্থলেই মারা যায় এবং এটা গোপালপুর গণহত্যা নামে পরিচিত। দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার আজকে 46 বছর অতিক্রান্ত হওয়ার পরে এই গণহত্যার শিকার মানুষের স্মরণে কোনো স্থায়ী বা যেই স্থানে এই গণহত্যা সংঘটিত, যে খালে মানুষের লাশ রক্তে লালে লাল হয়ে গেছে, সেখানে কোনো স্থায়ী স্মৃতিস্তম্ভ বা স্থায়ী স্থাপনা আজ পর্যন্ত নির্মাণ করা হয়নি। এখানে অস্থায়ীভাবে এখানে শহীদদের নাম সম্বলিত একটি স্মৃতিস্তম্ভ শুধু করা হয়েছে। আমরা যারা মুক্তিযুদ্ধে জড়িত ছিলাম প্রত্যক্ষ পরোক্ষভাবে অথবা মুক্তিযুদ্ধের সহযোগী, আমরা বারবারে সরকারের কাছে আবেদন করতেছি যে গণহত্যার স্মারক, একটি স্থায়ী স্মারক নির্মাণের জন্য, যেখানে গণহত্যা সেখানের জন্য। যদিও আমি এনের লোক না হই, যুদ্ধকালীন এই গণহত্যা যখন হয় তার 10 মিনিট আগের নিকটবর্তী আমি মধুপুর এলাকায় আসছিলাম। এখানে আমি
আমার কাছে একটা খবর ছিল রাজাকার এখানে মুভ করতেছে আসতেছে, আমি তাদের গোয়েন্দা হিসাবে মানে সহজ হিসাবে কাজ করতাম, সেই সুবাদে আমি আসতেছিলাম খবর পাই যে এরা গোপালপুর থেকে আসতেছে এটা জানার জন্য। আমি আসার আগেই 10 মিনিট আগেই এই গণহত্যা সংঘটিত হয়। পরে আমি আসছি, আগে আসে দেখলাম যে এই খালটাতে রক্তে লালে লাল, প্রায় আমার মনে হয় যে ওই আমি ইয়ে পর্যন্ত পরে এই রাস্তা দিয়ে আমি গেছিলাম ফিরিয়ে। তাতে এই গণহত্যার মধ্যে এত বড় গণহত্যা, আর 71 সালে নোয়াখালী বেগমগঞ্জে এত বড় গণহত্যা সংঘটিত হয় নাই। এখন সময়ের দাবি বা আমাদের দাবি, এলাকাবাসীর দাবি যে এখানে এই গণহত্যার একটা স্থলে একটা স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা। আমার নাম মোহাম্মদ বোরানুদ্দিন বাউল ভাটারি। প্রথম পাঞ্জাবি এবং যা জায়গার 2-3 দিক থেকে মুখ করছে এই বাজারটা চেয়ারম্যান নসামিয়া, উনি কিন্তু মুসলিম লীগ সাপোর্টিং ছিল কিন্তু আবার মুক্তিবাহিনীর সমর্থন দিত। উনি সামনে নৌকা লই গিয়েছে, দেয় যে পাঞ্জাবিরা আসে, তখন আসছে আসে এখানে নৌকা গাঁড়া ছিল, উঠছে উঠি কইল যে মুক্তিবাহিনী কিছু ছিল ওদেরকে পার করে দিছে, পার করে দিয়ে উনি উঠি দাঁড়াইছে, এরা 2-3 দিকে গিরি যা ধরি এদেরকে লাইনে খাড়া করেছে এবং উনি বললো এরা পাবলিক, মিডিয়া পাবলিক, এদেরকে ছাড়াই দাও, যদি না ছাড়ো প্রথমগুলি আমারে করো। তারপরে প্রথমগুলি ওনারা করে পিছল দিই, এরপরে ওই সমানে ফায়ার করি ওদেরকে সব সমানে হতে দিচ্ছে। গাজী মহিউদ্দিন সাবেক মেম্বার, আমি এই এলাকার বাসিন্দা, স্থানীয় বাসিন্দা। 71 সালে 19 আগস্ট সকাল 9টা এ তারা এখানে ঢুকছে পাঞ্জাবিরা, রেজাকারা যখন ইন করছে তখন কিন্তু এই এলাকাতে কোনো সময় আমাদের এখানে পাঞ্জাবি রেজাকার আসে নাই, আসার কোনো উদ্যোগে নেয় নেই। যখন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি মুসলিম সমর্থন ছিল, মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট সহযোগিতা করত, তখন উনি বলছে যে আমার এলাকাতে আপনারা 80-20 যান এত চাপ সৃষ্টি করেন যেন কোনো মুক্তিবাহিনী নাই আমার এলাকাতে। তো এই টাইমে উনিও ওইদিকে যাইতেছে বাংলাবাজারের দিকে, বাংলাবাজার দিকে যাওয়ার পথে এই পাঞ্জাবিরা যখন আসতেছে তখন উনি আগে আসি এখানে অনেক মুক্তিযোদ্ধাদের সরে যাওয়ার জন্য বলছে, ডাক্তার আনিসুল ইসলাম সহ বাজারে ছিল অনেক মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে সরে যাওয়ার জন্য বলছে, তারা কেউ সরে গেছে, সাধারণ পাবলিককে অনেক দড়ি এখানে কাঠের ব্রিজ আছে কাঠের ব্রিজের উপরে বসাইছে, এবং যখন বাংলাদেশের পতাকা পাইছে দোকানদারদের থেকে ওই দোকানদারদেরকে যথেষ্ট তারা শারীরিক নির্যাতন করছে, নির্যাতন করার পরে তাদেরকে এখান থেকে তারা অনেক বাড়িতে যায়, উত্তরে যায় ফাটারি বাড়িতে আগুন দিছে, তারপরে আড়িয়াগান্ধী ঢুকছে রাস্তার ঘাট ওইখানে অনেক লোককে ফায়ার করে মারছে নৌকাতে, ওইখান থেকে আসি তারা এখানে যখন এই জায়গাতে লাইন করে তাদেরকে লাইন ধরাইছে, লাইন ধরার পরে ওইখানে পোলালগে স্ট্যান্ড গান মানছে, বাঁধার পরে আমরা তখন দূর থেকে ওইদিকে শঙ্খলা আসলো ওইখান থেকে অনেক লোক আসি, ছোটো ছোটো ছিলাম আসি দেখার জন্য আমরা আগে আসছি, তখন এদেরকে প্রাস করি, অনেকে ঝাঁপায় খালে পড়ছে ওইখানেও গুলি করছে, সব লোকের তারা ফাঁকির মতন গুলি করে মারছে এখানে, তখন তারা যাওয়ার পরে চতুর্দিক থেকে লোক আসছে, লাশের লাশ অন্তর এখানে রক্তাক্ত এলাকা, তখন এই অবস্থা তারা চলে গেছে, মুক্তিযোদ্ধারা তখন আসি পৌঁছি পারে নাই তাদেরকে প্রতিহত করার জন্য, এই অবস্থারা যাওয়ার পরে কিছুক্ষণ পরে মুক্তিযোদ্ধারা আসছে তখন তো তারা চলে গেছে।